হচ্ছে এরিয়া স্যাম্পলিং। সো ইকুয়াল এরিয়াস কন্ট্রিবিউট আনইকুয়ালি, এটা গ্রেটার ইনফ্লুয়েন্স হচ্ছে কি যে যেই পিক্সেলের পিক্সেল সেন্টারটা ওই রেক্টেঙ্গেলের যতটুকু কাছাকাছি সেটা তত বেশি ইনফ্লুয়েন্স ফেলবে। সো দেখো আগেরটার সঙ্গে যদি পরেরটা কম্পেয়ার করি, সো এইখানে কিন্তু কাইন্ড অফ একটা ব্যালেন্সড অবস্থার সৃষ্টি হয়েছে। দেখো এইখানে সেন্টারটা কাছাকাছি ছিল দেখে এটা বেশি গ্রে পাইছে এবং এখানে কম গ্রে হয়েছে। সো এই জিনিসটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো? এই ক্যালকুলেট করার জন্য আগে যে আমরা ওয়েট ফাংশনটা অ্যাপ্লাই করতাম, সেই ওয়েট ফাংশনে এখন এক হবে না, এই ওয়েট ফাংশনটা আমরা এখন ডিস্টেন্সের একটা ডিক্রিজিং ফাংশন হবে। ডিস্টেন্স যত বেশি হবে ওয়েট আমার তত কমতে থাকবে। সো এই জিনিসটাকে কাইন্ড অফ এরকম সার্কুলার কোন হিসাবে চিন্তা করা হয়, সার্কুলার কোনের একটা ফাংশন, এবং এই সার্কুলার কোনের সাব ভলিউমটা হচ্ছে আমার আসলে ওয়েট হিসাবে চিন্তা করা যায়। সো এই জিনিসটা চিন্তা করার জন্য সবচেয়ে প্রথম আমাদের যে জিনিসটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে পিক্সেলটাকে আমরা একটা এক রেডিয়াসে একটা সার্কেল রূপে চিন্তা করব। সো এমনভাবে আমরা হচ্ছে জিনিসটাকে এনশিওর করব যে গ্রিডটাতে যেন কোনো কভার, কোনো ধরো এই যে এখানে কি আমার আনইউজড অবস্থায় ছিল, এই ধরনের আমরা ভাবে করব না, আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করব যেন আমার পিক্স এরিয়ার সব কিছুটাই আমার সব এরিয়াটুকুই কভার্ড থাকে মোটামুটি। সো এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি যেটা হচ্ছে কি যে আমার একটা লাইন যদি আমাদের পিক্সেল ইচ লাইন ইন্টারসেক্টস মোর দেন ওয়ান পিক্সেল, সো আমরা যদি এইভাবে একটা লাইনের কথা চিন্তা করি, এই লাইনটার কথা চিন্তা করো, এখানে কিন্তু সে একসাথে তিনটা এক্সাক্টলি তিনটা পিক্সেলকে সে টাচ করলো। আমরা যদি পরপর এইভাবে এক রেডিয়াসে তিনটা পিক্সেল আঁকি, একটা লাইন তিনটা পিক্সেলকে টাচ করে। সো তিনটা পিক্সেলকে টাচ করার পরে তাহলে আমাদের যেই জিনিসটা এখানে ইউজ করতে হবে, ওয়েটিং ফাংশনটা হচ্ছে গুপ্তা স্প্রোলের একটা ওয়েটিং ফাংশন আমরা ইউজ করব। এই ওয়েটিং ফাংশনটা ডিপেন্ড করে দুইটার উপরে, সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গেলটা আমরা মনে মনে অ্যাজাম্প করতাম, সেই রেক্টেঙ্গেলের থিকনেসটা কত সেটা আমাদের একটা ইফেক্ট ফেলবে, এবং আমরা যেই ওই লাইন থেকে যেই পিক্সেলটাকে কালার করা হয়েছে সেই পিক্সেলের ডিস্টেন্সটা কত বা লম্ব দূরত্ব কত সেইটার আমরা পিক্সেল সেন্টার এবং ওই লাইনের ডিস্টেন্সটাকে আমরা ক্যালকুলেট করব। সো এখানে ডি এর ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা নেক্সট কয়েকটা স্লাইডে এইটারই ডেমনস্ট্রেশন দেখবো আর কি। সো আমরা যদি একটু মনে করার চেষ্টা করি সেটা ছিল কি যে আমাদের যখন আমরা মিড পয়েন্ট অ্যালগোরিদম অনুযায়ী এখানে ছিলাম, আমাদের এক্সপি ওয়াইপি ছিল, এখন আমাদের ডিসিশন নিতে হতো কি যে আমরা এনি পিক্সেলটাকে সিলেক্ট করব নাকি ই পিক্সেলটাকে সিলেক্ট করবো, এবং প্রত্যেকটা পিক্সেলকে ওয়ান রেডিয়াসের আমরা এখন জিনিসটাকে চিন্তা করছি। আমাদের হাতে এখন তিনটা পিক্সেল আছে, এই একটা পিক্সেল, এই একটা পিক্সেল এবং এই একটা পিক্সেল। সো চিন্তা করো সবচেয়ে প্রথমে আমরা কি জানতাম যে মিড পয়েন্টটার উপরে যদি আমার লাইন থাকতো তাহলে আমরা ই সিলেক্ট করতাম, এবং মিড পয়েন্টটার যদি নিচে আমার লাইন থাকতো তাহলে আমরা এন ইটাকে সিলেক্ট করতাম। সো এই চিত্র অনুযায়ী আমরা দেখতেছি কি যে মিড পয়েন্টের উপরে লাইন অবস্থিত, সো আমরা ইটাকে সিলেক্ট করব, ই পিক্সেলটা সিলেক্ট করব। সো তাহলে এখানে আমাদের ডিস্টেন্সটা কী হবে, আমরা যেহেতু ই পিক্সেলটাকে সিলেক্ট করছি লাইন থেকে ই পিক্সেলের যে ডিস্টেন্স ডি সেইটা হচ্ছে হবে আমাদের এই লম্ব দূরত্বটা। এবং এখানে আমাদের আরও দুইটা জিনিস কনসিডার করতে হবে, একটা হচ্ছে কি যে নাইবরিং আমার ভার্টিক্যালি নাইবরিং দুইটা আরও ই থাকবে, ডিস্টেন্স থাকবে, একটা হচ্ছে ডি আপ এবং ডি ডাউন। সো এইটা যদি হচ্ছে আমার সেই পিক্সেলটা হয়, সো এইটার উপরে এইটা হচ্ছে ডি আপ এবং এইটা হচ্ছে ডি ডাউন। সো ডিপেন্ড করে হচ্ছে আমি কোন ডিসিশন ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে কোনটাকে চুজ করছি পিক্সেল, সো চুজেন পিক্সেলের উপর ডিপেন্ড করে আমরা জিনিসটাকে এখন কাজ করব। সো রেস্টারাইজেশনে আমরা যদি জিনিসটা দেখি, এখানে আমরা মিড পয়েন্ট অ্যালগোরিদমে ছিল যে যদি এমটা লাইনের উপরে থাকে তাহলে আমরা ই সিলেক্ট করব, এবং লাইনটা এম এম যদি লাইনের নিচে থাকে এম ইজ বিলো লাইন, সো তাহলে আমরা এন ই সিলেক্ট করব। সো এখানে তাহলে কি ছিল, এখানে হচ্ছে তাহলে সরি আমি আগে যেটা বলছিলাম, সো এখানে এমটা লাইনের উপরে আছে, সো এম ইজ অ্যাবভ দ্য লাইন, না সরি
এম এস লাইনের বিলোতে আছে, সো এম বিলো লাইনের বিলো থাকলে আমরা এন ইটাকে সিলেক্ট করব এই কেসে। এই কেসে চুজেন পিক্সেলটা হচ্ছে আমার এন ই, কারণ কি এমটা হচ্ছে লাইনের নিচে অবস্থান করতেছে। সো আমরা জানি কি যে যখন লাইনের নিচে অবস্থান করবে তখন আমরা এন ই পিক্সেলটাকে সিলেক্ট করব। সো ডিস্টেন্স এই কেসে এইটা, তাহলে তার ডিস্টেন্স এটা যদি ডি হয় তাহলে এটা হচ্ছে ডি আপ, এটা হচ্ছে ডি ডাউন। সো সবচেয়ে প্রথমে তাহলে আমাদের এই ডি ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করবো সেটা আমাদের শিখতে হবে। ডিটা কী ছিল, চুজেন পিক্সেলের সেন্টার থেকে আমার ওই লাইনের লম্ব দূরত্বটা। সো এটা যদি চিন্তা করো যে আমার এইটাকে এই ই পিক্সেলটাকে ধরে নেই, আমাদের এই এম পয়েন্টটার এখন লাইনের উপরে অবস্থান করতেছে। সো লাইনের উপরে যদি আমার এম পয়েন্টটা অবস্থান করে তাহলে আমরা সিলেক্ট করব হচ্ছে ই পিক্সেলটা, এবং ই এর থেকে এম এর ডিস্টেন্সটা আমার ডি হিসাবে ক্যালকুলেট হবে। সো একটা জিনিস চিন্তা করো যে এখন তাহলে আমাদের এখানে আমরা আরেকটা জিনিসও কিন্তু চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স ভি। সো এই জিনিসটা চিন্তা করার জন্য আমি জিনিসটাকে বলবো হচ্ছে কি, এই যে এইটাকে 90 ডিগ্রি যদি আমরা কোণ ধরি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ হলে এইটা হচ্ছে ডি হচ্ছে আমার ভূমি আর ভি হচ্ছে আমার অতিভুজ। সো এইভাবে যদি আমি জিনিসটাকে চিন্তা করি তাহলে ডি যদি ভূমি হয় তাহলে ভি কস থিটায় অবশ্যই আমার ডি হবে, এইটা তো আমরা বলতে পারি। সো ডি হচ্ছে আমার ভি কস থিটা হবে, কারণ হচ্ছে আমি যদি এই কোণের ক্ষেত্রে হিসাব করি তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। সো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়ালস টু হচ্ছে কস থিটা, সো ভি কস থিটা হচ্ছে আমার ডি, এইটা আমরা আসতে পারলাম। এবং এই কোণটা যদি আমার ফাই হয় এই কোণটাও ফাই হবে, এবং এই ফাই মানে হচ্ছে ডি এক্স সি স্কোয়ার প্লাস এই পার্টটুকু হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিওয়াই। তার মানে হচ্ছে আমরা যে ডিএক্স পরিবর্তনটুক মানে এক্স অক্ষ বরাবর পরিবর্তন ও অক্ষ বরাবর যে পরিবর্তন এটা দিয়ে আমরা হচ্ছে এখানে কোণের ভ্যালুটা এসে পড়লো। সো কস থিটা মানে হচ্ছে আমার ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারলাম। সো এরপরে আমাদের একটা জিনিস ভ্যালু আসে যে আমরা এখন তো ভি এর ভ্যালুটা জানি না, সো ভি এর ভ্যালুটাকে আমরা আমাদের জানা ভ্যালুর সাহায্যে কীভাবে বের করতে পারি। সো জানা ভ্যালুর সাহায্যে যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা এই অ্যাবসোলিউট ভ্যালু ইউজ করবো, আমরা জানা ভ্যালুর সাথে যেভাবে বের করবো সেটার জন্য যেটা কী করতে হবে সেটা হচ্ছে কি যে দেখো আমরা যখন ভিটা কী ছিল ভার্টিক্যাল ডিস্টেন্স ছিল, ভার্টিক্যাল ডিস্টেন্সটা কী ছিল সেটা ছিল মিড পয়েন্টে, ধরো এখানে প্রত্যেকটা কেসে কিন্তু কি আমার এক্স পি প্লাস ওয়ান মানে তার ভুজটা সেম, কোটির মানটা ভিন্ন ভিন্ন। সো কোটির মানের যদি আমি পার্থক্যটা বের করি মানে এটা যদি ওয়াই পি, এটা যদি ওয়াই পি বার আমি জিনিসটাকে ধরি যে মিড পয়েন্টের যে কোঅর্ডিনেট দূরত্বটা ছিল, সরি এইটা এই মিড পয়েন্ট না, সরি এই পয়েন্টটা হচ্ছে আমার ওয়াই প্রাইম, মানে যেটা হচ্ছে কি যে এই লাইনটাকে এক্স পি প্লাস ওয়ান লাইনটাকে ছেদ করে এমন একটা লাইন এমন একটা পয়েন্ট হচ্ছে আমার এমন একটা পয়েন্টের কোটি হচ্ছে আমার ওয়াই বার। সো ওয়াই বার থেকে আমি যদি ওয়াই পিটা মাইনাস করি তাহলে আমি কি ভার্টিক্যাল ডিস্টেন্স পাইলাম। এখন ভার্টিক্যাল ডিস্টেন্স তাহলে আমরা ওয়াই পিটা কীভাবে পাবো, সরি ওয়াই বারটা কীভাবে পাবো, আমরা জানি এই লাইনটা হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। সো এখান থেকে আমরা যদি সুন্দরভাবে ওয়াইয়ের ভ্যালুটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসি এবং সেই জায়গায় ওয়াইয়ের ভ্যালু ইটাকে বসায় দিই, এক্স পি প্লাস ওয়ান ভ্যালুটা বসায় দিই, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ওয়াই বারের ভ্যালুটা পেয়ে ফেলছি। সো আমাদের কাছে কি আছে এখন, ওয়াই বারের ভ্যালুটাও আছে এবং এই পয়েন্টে কি ছিল এটা কি ওইটা কিন্তু আমার ওয়াই পি এ ছিল। সো দুইটাই কিন্তু আমার কাছে এখন আছে, ওয়াই পিও আছে ওয়াই বার পিও আছে। সো আমরা ফ্র্যাকশনগুলোকে অ্যাভয়েড করার জন্য উভয় পক্ষকে যে ডিভাইডেড বাই বি ছিল সো মাইনাস বি দ্বারা গুণ করে দিছি, মাইনাস বি দ্বারা গুণ করার ফলে এখানে দেখো এই লাইন থেকে এই লাইনটা বোঝাটা একটু টাফ। এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে রেস্টারাইজেশনে আমরা একটা জিনিস চিন্তা করছিলাম, সেটা হচ্ছে কি যে এই যে এ হচ্ছে ডিওয়াই মাইনাস ডিএক্স প্লাস ডিএক্স বি, এই জিনিসটা কীভাবে আসলো। সো ডিএক্স বিটা ধরা হয়েছে ধরো এই
আমরা যদি এই জিনিসটাকে চিন্তা করি, ওয়াই ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স এক্স প্লাস বি, এরকমভাবে যদি চিন্তা, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর একটা ইকুয়েশন রূপে চিন্তা করি এবং উভয় পক্ষকে যদি ডিএক্স দ্বারা গুণ করে দিয়ে এরকম একটা ফর্ম আনি যেখানে সবগুলো দিন শেষে এইভাবে জিরো আসে, তখন আমার বি ইকুয়ালস টু আসে মাইনাস ডিএক্স, এ ইকুয়ালস টু আসে ডিওয়াই, আর সি ইকুয়ালস টু আসে ডিএক্স বি। এটা আমি যদি দেখাইতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমি তো ড্র করার একটা টুল খুঁজতেছি, সো অনলাইন আমি যদি ড্র একটা দেখাই তাহলে বুঝতে পারবো। স্কেচ প্যাড। সো আমরা এখানে ছিলাম যে এই জিনিসটা এ কীভাবে ডিওয়াই হলো, বি কীভাবে ডিএক্স হলো, আর এটাকে ডিএক্স বি কীভাবে হলো সেটা, এটা লোড হইতে থাকুক, আমি এটা দেখাই দিচ্ছি এখনই প্রুফটা। আপাতত এখানে যেখানে ছিলাম সেখানে আসি। সো ওই ওই ইকুয়েশনের ভ্যালু দিয়ে মাইনাস বি এর ভ্যালুটাকে ডিএক্স বসানো হয়েছে। দেখো তো এই ভ্যালুটা কি ছিল, ডিএক্স ভি ডিএক্স ভ্যালুটা কিন্তু আমাদের ওই যে ডি এর যে ভ্যালুটা ছিল সেটার উপরের ভ্যালুটাই কিন্তু আমাদের এটা। সো আমরা যদি এখন এইটার ভ্যালুটাকে বের করে আনতে পারি যে এইটার ভ্যালুটা আসলে কি মিনিং, এরপরে কিন্তু আমাদের তাহলে কাজটা অনেক দূর কমে যাচ্ছে। সো এইটা কভার করার জন্য আমরা জানি কি যে ফ্র্যাকশনটাকে কমানোর জন্য ফাংশন অফ এক্সটাকে ধরা হয়েছিল টু ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এরকম আমাকে চিন্তা করা হয়েছিল। সো ফ্র্যাকশন যাতে না থাকে আমার ইনিশিয়ালির কারণে, সো টু ভি ডিএক্সটাকে লেখা যায় হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস পি প্লাস ওয়ান আর ওয়াই প্লাস পি প্লাস ওয়ান। এটা এখানে আছে যে মিড পয়েন্ট লাইনের অ্যালগোরিদম, সূত্রটা দেখো তাহলে দেখতে পারবা কি যে ফ্র্যাকশনটাকে, এই যে ফ্র্যাকশনটাকে লুজ করার জন্য যেটা করা হয়েছিল ফাংশন অফ এক্স ওয়াইকে এরকমভাবে চিন্তা করা হয়েছিল। সো এরপরে তাহলে কি আমাদের কাছে এখন এই ফাংশনটা আসলে কি ডিপেন্ড করে, এই ফাংশনটা বলে কি যে ওই পয়েন্টে ডি এর ভ্যালুটা কী হবে সেটা আমাকে বলে দেয়। সো ডি এর ওল্ড ভ্যালুটা কী হবে সেটা যদি আমরা এখন জানতে চাই, তাহলে দেখো আমরা এখানে একটা সিম্পল জিনিস এখানে ইমপ্লিমেন্ট করে আনা হয়েছে, সেটা হচ্ছে কি যে সব কিছুই আমাদের ঠিকঠাক আসছিলো এখানে ভি ডিএক্স, মানে এই লাইন থেকে আমরা এই লাইনে আসছি, এখানে প্লাস হাফ আর মাইনাস হাফটা এক্সট্রা আনা হয়েছে। আনার পরে হচ্ছে কি দেখো তো এই লাইনটা আমার দেখতে কিসের মতো হয়ে যাবে, এই লাইনটা হচ্ছে আমার ডি ও মাইনাস বি থাকার ফলে এটা হয়ে গেছে আমার ডি ওল্ড, ডি ওল্ড মানে ইনিশিয়াল ডি ওল্ড যে ভ্যালু, ডি নিউ ভ্যালু না, ডি ওল্ড ভ্যালুটা যেটা হচ্ছে পরবর্তী পিক্সেলের হাফ পয়েন্টের উপর ডিপেন্ড করে আমার ডি এর ভ্যালু কী হবে সেটা আমাকে বলে দেয়। সো এইটা হচ্ছে কি আমার তাহলে ডি, এবং মাইনাস বি মানে হচ্ছে আমার ডিএক্স। সো এখান থেকে আমি যেই সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে ভি ডিএক্স হচ্ছে আমার ডি প্লাস ডিএক্স। সো আমি মনে হয় এইখানে একটু ঝামেলা, সেটা আমি আবার বলি, এই ফাংশনটা যে আমার ডি ওল্ড বা ডি এর ভ্যালুটাকে ডিপেন্ড করতো বা এই কী ভ্যালুটাকে সে রিটার্ন করবে সেটা কিন্তু আমার মিড পয়েন্ট লাইনে এখানে বলা হয়েছে কি যে ডি স্টার্ট বা ডি এর যে ভ্যালুটা ডিসিশন ভেরিয়েবল ভ্যালুটা সেটা অলওয়েজ কী ছিল, আমার অলওয়েজ ছিল হচ্ছে কি যে আমি পরবর্তী পয়েন্টে আমি এই পয়েন্ট ই পয়েন্টটাকে সিলেক্ট করা হয়েছে যেহেতু, তাহলে কি এক্স পি প্লাস ওয়ান আর ওয়াই পি প্লাস হাফ এইটা হচ্ছে আমার ই হবে, যদি ই চুজ হয় তাহলে ডি এর ভ্যালুটা অলওয়েজ হচ্ছে আমার এইটা চুজ হবে। সো তাহলে ডি ওল্ড ভ্যালুটা ছিল হচ্ছে কি এখানে, তো ডি ওল্ড ভ্যালু তাইলে হাফটা ঠিকই থাকবে এক্স পি প্লাস ওয়ান ওয়াই পি প্লাস হাফ, এটা ছিল ডি এর ওল্ড ভ্যালু। আমরা যদি ডিসিশন ভেরিয়েবল ডিটা দেখে যে দেখো ডিসিশন ভেরিয়েবল ডি মানে হচ্ছে এইটা, সো এই ডিসিশন ভেরিয়েবল ডি এর বদলে তাহলে আমরা সরাসরি এই ডিটা বসাইতে পারি, ওল্ড বা ইনিশিয়াল যে ডিসিশন ভেরিয়েবল ছিল এইটা অলওয়েজ আমার এখানে থাকবে ডি এর কেসে, একদম ইনিশিয়ালটা আর কি। এরপরে তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি যে ডি তো পেয়ে ফেলছি ডিএক্স মাইনাস বি মানে হচ্ছে ডিএক্স, সো ভি ইকুয়াল টু ডি প্লাস ডিএক্স ডিভাইডেড বাই টু। এখন কিন্তু সব কিছু আমি জানি, ডি এর ইনিশিয়াল ভ্যালু কত সেটা আমি জানি, ডি এর ইনিশিয়াল ভ্যালু ক্যালকুলেট করার সময় আমাদের কী করতে হতো যে এক্স পি প্লাস এইখানে যেটা ছিল যে এক্স পি এই জিনিসটা ক্যালকুলেট করা মানে হচ্ছে যে এই যে একদম ইনিশিয়ালি আমার ডি স্টার্টের ভ্যালুটা ছিল এইটা, সো
এইটাই হচ্ছে আমার ডিপেন্ড করবে ওয়াই এর ভ্যালুর উপরে, বা এক্স এর ভ্যালুর, মানে ই সিলেক্ট করতেছি না এন ই সিলেক্ট করতেছি তার উপরে কিন্তু আমি নতুন ডি এর ভ্যালুটা পাবো, এবং পরবর্তীতে যেটা ডিটা সেট করব তার আগে যে ডি ভ্যালুটা আছে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে। ধরো মনে করো এইখানে দেখাই ডি নিউ এর আগে এই ডি ওল্ড ভ্যালু দিয়ে আমরা সাধারণত ওই ইটা যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করব, এরপরে আমরা ডি নিউটাকে সিলেক্ট করে রাখবো। এটা কোডে দেখাইতেছি তখন বোঝা যাবে। সো এই তো মোটামুটি ছিল হচ্ছে আমাদের কি যে ডি ইকুয়াল টু ডি প্লাস এক্স ডিভাইডেড বাই টু, এটা সিলেক্ট হয়ে গেছে। সো এটা সিলেক্টের পরে তাহলে কি আমরা যে মানগুলো বসাই দিই তাহলে এটা পসিবল। সো এখন দেখো আমাদের আর দুইটা লাগতো, সেটা হচ্ছে ডি আপ এবং ডি ডাউনের ভ্যালুটা কত। এটা রিলেটিভলি সিম্পল যদি চিন্তা করো, সেটা হচ্ছে কি যে এইখানে মাইনাস ওয়ান থাকলে ভ্যালুটাগুলো কী হবে সেটা ইজিলি ক্যালকুলেট করে, এটা কোনো সমস্যাই না। আবার যদি আমার এন ইটা সিলেক্ট করা হয়তো তখন আমার কিন্তু এই ভ্যালুটা হয়ে যেত ডি মাইনাস ডি এক্স, এটার প্রুফ ইজিলি করা পসিবল, খুবই সহজ একটা প্রুফ। এক্স্যাক্টলি প্রুফটা সেম এটার মতো, এবং এই ক্ষেত্রে আমরা ডি অ্যাপ ডি ডাউনটা ক্যালকুলেট করতে পারবো। সো এখন যদি আমরা একটু কোডটা দেখি, আচ্ছা কোডের আগে হচ্ছে এইখানে কি ড্র করা যাবে দেখো, ধরো ওয়াই ইকুয়ালস টু যদি আমার এম এক্স, এটা না পেন্সিল, এম এক্স সো ওয়াই ইকুয়ালস টু যদি আমার এম এক্স প্লাস সি হয় তাহলে এই এমটাকে কি লেখা যায়, এই এমটাকে লেখা যায় হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স, সরি আমি টাচ প্যাড দিয়ে লিখতেছি। সো এখন যদি উভয় পক্ষকে ডি এক্স দ্বারা গুণ করে দিই তাহলে এইখানে এসে পড়বে এক্স ডিওয়াই ওয়াই ডি এক্স, আর একটা হচ্ছে ডিএক্স সি। এটাকে যদি আমরা এখন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর সাথে কম্পেয়ার করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডিওয়াই, বিটা হয়ে যাচ্ছে মাইনাস ডিএক্স। সো এইভাবে বিটা হচ্ছে মাইনাস ডিএক্স ছিল, আর এখানে সি এর বদলে মেইন ইকুয়েশনে ওইখানে বি ইউজ করা হয়েছিল, সো ওই কেসে আসছিল হচ্ছে ডিএক্স বি, ওই কারণে সি এর ভ্যালুটা। সো এইভাবে হচ্ছে আমরা তাহলে ডি এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি ডিপেন্ডিং অন আমরা কোন পিক্সেলটাকে সিলেক্ট করতেছি, ই না এন ই। সো এখন যদি আমি একটু কোড দেখাই যে অ্যান্টি অ্যালিয়াসিং এর এই কোডটা কিভাবে আমরা করব, আমি এটাকে একটু ইয়ের সাহায্যে ওপেন করি টার্মিনাল। দেখো যখন আমাদের অ্যান্টি অ্যালিয়াসিং এ আমরা ওয়েটেড এরিয়া স্যাম্পলিং করতেছিলাম, এখানে ওয়েটেড এরিয়া স্যাম্পলিং করার সময় আমরা জাস্ট খালি ইয়েতে আমাদের যে আউটপুটটা ছিল এই আউটপুটে জাস্ট খালি ডেট ফাইলটা যদি দেখাই, এখানে আমরা ডি ডি আপ ডি ডাউন এই তিনটার ভ্যালুগুলোকে এখানে সেভ করছি আর কি, আর কিছু না। আমরা এন ইয়ার কেসটা দেখাচ্ছি, মানে প্রথমে মিড পয়েন্ট অ্যালগোরিদমটা কীভাবে এখানে অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং ডি এর ভ্যালুটা কীভাবে আপডেট করা হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। সো ইনিশিয়ালি আমরা দেখছিলাম কি যখন রেস্টারাইজেশনের এই অ্যালগোরিদমটা একদম এক্স্যাক্টলি এখানে যে অ্যালগোরিদমটা বলেছে সেখানে এখানে অ্যাপ্লাই করা আছে, ডিএক্স ইকুয়ালস টু আমাদের যে ইনপুট যে দেওয়া ছিল সেই ইনপুট, এবং সেই ইনপুট থেকে আমরা ডিএক্স আর ডিওয়াইটা ক্যালকুলেট করেছি। ধরো আমাদের এই যে ইনমেজটা দেখছিলাম এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দেওয়া ছিল, সো এই পয়েন্ট দেওয়া থাকলে আমরা ওইখান থেকে প্রথমে ডিএক্স ডিওয়াই ক্যালকুলেট করছি, এবং এক প্রথমে যে জিনিসটা ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে ডি স্টার্ট বা ইনিশিয়াল ডি এর ভ্যালুটা কত। সো ইনিশিয়াল ডি এর ভ্যালুটা আমরা এই অ্যালগোরিদমে বা এই প্রসেসের মাধ্যমে ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করার পরে তাহলে এখন আমাদের যেই জিনিসটাকে কাজ করা হইতেছে সেটা হচ্ছে কি যে যদি আমাদের ই সিলেক্ট করা হয় তাহলে নতুন ডি এর ভ্যালুটা কী হবে, সেক্ষেত্রে ইনক্রিমেন্ট ই এর ভ্যালুটা কী আসতো সেইটা আমরা অ্যাড করছি, যেটা হচ্ছে যে ই চুজ হইলে যদি ইফ ই চুজেন তাহলে কী অ্যাড হবে, ডিওয়াই অ্যাড হবে। টু ডিওয়াই কেন, কারণ হচ্ছে ওই আমরা এখন অরিজিনাল ফাংশনকেই
টু ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি হিসাবে চিন্তা করছি এই কারণে। আবার যদি এন ইটা সিলেক্ট হয় তাহলে আমরা কি করব, ডি অফ এন ই মানে হচ্ছে ডি টু ইন্টু ডিওয়াই মাইনাস ডি এক্স। সো বুঝতে পারছো হয়তো, সো ই যদি সিলেক্ট করা হয় তাহলে দেখো আমরা আগে যে ডি ভ্যালুটা ছিল সেইটা ইউজ করে কিন্তু ডি ডি ডাউন ডি আপ ক্যালকুলেট করছি, এরপরে হচ্ছে আমরা ডিটাকে যেহেতু ই সিলেক্ট করা হয়েছে ওইটার কারণে আপডেট করেছে, এবং এই কারণেই এইখানে জিনিসটাকে ডি ওল্ড লেখা হয়েছিল। এই যে ডি ওল্ড ইনিশিয়ালি যেটা ছিল আমাদের আপডেটেড ভার্সনটা না, আগের পিক ডি এর ওল্ড টার্মস অনুযায়ী ডি এর ভ্যালুটা কী ছিল সেইটার রেসপেক্টে আমার এটা ক্যালকুলেট হবে, এরপরে আমি ডিটাকে ইনক্রিজ করব আমার ওই যেহেতু ই সিলেক্ট করা হয়েছে। সো এই জিনিসটা আমার গিট হাবের মধ্যে আছে, সো আমি আশা করব সবাই একটু দেখে এই জিনিসটা কীভাবে কাজ করে সেটার একটু আইডিয়া নিতে। সো এই ছিল মোটামুটি এলিয়াসিংয়ের ডিটেলস এবং কোড ইমপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ।